মুক্তি চাইছে, মুক্তি। কত সহজে মুক্তি পাওয়া যায়। চলে যাচ্ছি, পড়ে পড়ে মার খেতে চাই না, তোমার হাত থেকে মুক্তি চাই। নিরাপত্তার খোঁজে চললাম, দেখি পাই কিনা। এতে শিক্ষা তুই কোথায় বেরিয়েছিলি? আমি বাজারে গেছিলাম, ফিরে এসে পাশের বাড়ি থেকে চাবি নিয়ে দরজা খুলে দেখি এই চিঠি। আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা, যা নেওয়া খারাপ। একটা জিনিসের ওপর নজর রাখতে পারিস না, যা বেরিয়ে যা। নিরাপত্তার খোঁজে যাচ্ছিস? হ্যাঁ, নিরাপত্তার খোঁজে কোথায় পালাবি তুই? হ্যাঁ, আমি তোকে ঠিক খুঁজে বার করব। পৃথিবীটা বড্ড ছোট, তুই যদি মাটির তলায় গিয়ে লুকোস, তোর চুলের মুঠি ধরে হিড়ি করে টেনে বাইরে বার করে আনবো। আমার নাম ভুজঙ্গ। মুক্তি চাই তোরে, মুক্তি। নিরাপত্তার খোঁজে যাচ্ছিস তুই, মুক্তি। তোকে আমি মুক্তি দিয়ে দেব, তোকে আমি ঠিক মুক্তি দিয়ে দেব। এসো ভেতরে, এসো এসো, বসো। কি দেখছো? চলে? হ্যাঁ চলে। আজ খাবো না। কেন? আজ কি বিধবা দিন? আজ সোমবার, বাবা শিবের জন্মদিন। ওরে বাবা, শিবের জন্মদিন মানে ভোলানাথের জন্মদিন? সে তো নেশা ভাঙে ডক্টরেট করেছে। আপনি এত খবর পেলেন কোথা থেকে? আমার সাথে তো ইন্টারনেটে কথা হয় ভোলানাথের। আসল কাজের কথাটা বলুন। কাজের কথা কি আবার তোমার সঙ্গে? খুঁড় চালিয়ে একটা লাশ ফেলে দেবে, আবার লাশ ফেলতে হবে? কার? একটা মেয়ের, একটা বউয়ের। কার বউ? এত কথা জানার তোমার দরকার কি? তুমি টাকা পাবে কাজ করে, ব্যাস। আমার কিন্তু রেটটা বেড়েছে ওই গত রথযাত্রা থেকে। কত? 80,000 অ্যাডভান্স হাফ। ঠিক আছে, নিয়ে নেবে দুটো ইনস্টলমেন্টে। কাজটাও তাহলে দুটো ইনস্টলমেন্টে হবে। বাহ,
হাতি পাকে পড়লে চামচিকাতেও গায়ে ফোপড়ি করে দেয়। কেন পাকে পড়বেন? বউটা বেঁচে থাক না পৃথিবীতে। খুনির মুখে জ্ঞানের কথা শুনতে ভালো লাগে না। তুমি টাকা নেবে, কাজ করবে, ফুরিয়ে গেল। আবার কি অ্যাডভান্সটা কাল এসে নিয়ে যেও। কথার খেলাপ যেন না হয়। খুব কাজের ছেলে, বুদ্ধিও খুলোদার, খুব করেছে জীবনে। আপনি বউটাকে না সরালেও পারতেন। কেন, তোমার সেন্টুতে লাগছে? না মানে সত হলেও মায়ের জাত, নিজের হাতে খালাস করব। সেই ছেলেবেলায় মাকে হারিয়েছি। আরে মার বউ এক হলো, মা সবসময় তাকায় ছেলের মুখের দিকে, আর বউ তাকায় পকেটের দিকে। আপনার বউয়ের কেসটা কি বলুন তো? তুমি আমাকে এক গ্লাসের ইয়ার বন্ধু ভাবছো নাকি? হ্যাঁ বলে যাও না, তুমি একটা খুনি আর আমি একটা দারোগা, অনেক ফারাক। ঠিক আছে ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমার অ্যাডভান্সটা দিন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তার আগে কতগুলো কথা একটু মন দিয়ে শোনো। বলুন। তুমি ওই স্পন্দন হাসপাতালটা চেনো? হ্যাঁ চিনি। ওখানকার 8 নম্বর কেবিনে শুয়ে আছে আমার বউ, পেশেন্ট। কি হয়েছে জানি না। ও পরের বউয়ের খবর আমি রাখি না। পরের বউ? এখন আগে আমার বউ ছিল, পালিয়ে গিয়ে অন্য লোককে বিয়ে করেছে। আপনি পুলিশ অফিসার, আপনার বউ চলে গেল, কি করব? কোনো উপায় ছিল না। বউ পেটা নয় পাড়ায় আমার যেমন সুনাম, তাহলে আমি নিজে ফেঁসে যেতাম। সেই আর কোনো উপায় ছিল না বুঝলে, তাই তো এরকম একটা প্ল্যান করতে হলো। হাসপাতালে ঢুকে গিয়ে খুব সোজা, আরে ও তো আধমরা হয়েই আছে, তুমি গিয়ে ফুল মার্ডার করে দেবে আগে। হ্যাঁ তবে একটা কথা বলি। বলুন। ব্লাড কালচারটা করতে যাও না বুঝলে, মানে খুঁট টুট চালাতে যাও না, চিৎকার চেঁচামেচি হবে, লোক জানাজানি হবে, তার থেকে একটা কাজ করবে, কিছু একটা দিয়ে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তোমার রেটটা কিন্তু খুব হাই জানো, তবে তোমার থেকে আমি একটা অন্য শিক্ষাও পেলাম। শিক্ষা কিসে? আমার নিজের ঘুষের রেটটা এবার একটু বাড়াতে হবে তাই? বউটার জন্য কিন্তু 1 মিনিট শোক প্রকাশ করবেন কিন্তু? আমি বলেছিলাম তোকে মুক্তি দেব শিখা, রাম নাম সদা। জানি আমি সব জানি। কি জানিস?
বৌমণিকে কে খুন করেছে? ওই যে ওই দাড়ি গোপলা লোকটা, নাম নীলকান্ত, দুবার সে বাড়িতে এসেছে। কেন সে হঠাৎ বৌমণিকে খুন করতে যাবে? কেন? অনেক টাকা সে পেয়েছে বলে খুন করেছে। কে তাকে টাকা দিয়েছে? তুমি তাকে টাকা দিয়েছো, তুমি তাকে অনেক টাকা দিয়েছো বৌমণিকে খুন করবার জন্য। তুমি কিছু দেখিস নি? তুই কিছু জানিস না? এ কথা যদি বাইরে যায় তাহলে আসতে পারি? হ্যাঁ আসো। আমি স্পন্দনের নার্স, আমার নাম বিথি ঘোষ। ও আচ্ছা আচ্ছা, বসুন, টেক ইউর সিট। আসলে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য আপনার কাছে এসেছিলাম। হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের স্পন্দনের নার্স শিখা সরকার মার্ডার হয়েছেন। হ্যাঁ, আমি আসলে মার্ডারকে দেখেছি। আপনি মার্ডারকে দেখেছেন? অ্যাকচুয়ালি ওই দিন আমার নাইট ডিউটি ছিল, আর আমি করিডর দিয়ে যাওয়ার সময় হঠাৎ 8 নম্বর কেবিনে দেখতে পেলাম। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। এক সময় খুনি কেবিন থেকে বেরিয়ে এলো, আর আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তার মানে ভুজঙ্গ হালদারি খুন করেছে শিখা সরকারকে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি যে ভুজঙ্গ হালদার শিখা সরকারকে খুন করছে, আর এখন আমাকে খুন করার হুমকি দিচ্ছে। আমি এতদিন সত্যিটা গোপন করে রেখেছিলাম আসলে ভয়ই, কিন্তু স্যার এখন আমি ভেবেছি যে আমাকে যদি এই পৃথিবী থেকে সরে যেতেই হয় তাহলে আমি ওই খুনি ভুজঙ্গ হালদারের নাম বলেই যাব। না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজই ওই আইনের রক্ষক খুনি ভুজঙ্গ হালদারকে অ্যারেস্ট করব। I won't spare him anymore. I assure you about that. Se kahu chup ke maine pili kya hai? Hosh abhi tak hai baaki. Aur jara se pile. Are hey. Raat to ekhono juboti. Ha? এত রাতে তোমার জন্য নিশ্চয়ই কোনো যুবতী অপেক্ষা করে নেই।
তুমি বিয়ে করনি, হ্যাঁ? তো বারে বারে ঘড়ির দিকে ঝাড়ি করছো কেন? ছেলেবেলায় আমার বোকা মাটা বোধ হয় আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। জীবনে যাকে প্রথম ভালোবেসেছিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল অন্য এক নাগরের হাত ধরে। এখন যারা আমার জন্য অপেক্ষা করে এই নীলকান্তর কাছে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, তো তেমন কেউ আজ অপেক্ষা করে বসে আছে নাকি? না, আজকে একটা খবর আছে ওই খিদিরপুরে। কি জবাই? না, মাস্টারের কাছে পড়ে ফেরার পথে মেয়েটাকে তোল্লাই করতে হবে। তাহলে আর তো তাড়া করছো কেন? বেশি রাতে ওখানে চাকা লাগে। কি লাগে? চাকা লাগে। চাকা লাগে? চাকার মানে? এই অফিসার, তুমি পুলিশের লোক, চাকা জানো না? তুমি আসো, পুলিশের গাড়ি আসে, আমার টাকাটা দাও। কে দাও? দাও আমার টাকাটা দাও। কেন কেন দেরি করছো? টাকাটা দাও না। তুমি কোন হিসেবে টাকা পাবে? হিসেবে? হ্যাঁ, তোমার কথা ছিল তোমার বউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আমি সেই কথা মতো ওখানে গেছিলাম, গিয়ে দেখি কে যেন কাজটা আগেই করে গেছে। এতে আমার দোষটা কি বলো দেখি? দাও দাও আমার টাকা দাও, আমার টাকা দাও, দাও টাকা দাও, আমি চলে যাই। তুমি তো কাজটা করোই নি, টাকা পাবে কেন? টাকা দেবে না। এই আরেকটা ভুল করলে তুমি, আমার টাকা মেরে কেউ কোনো দিন মানে একটা খ্যাকশিয়াল পর্যন্ত রেহাই পায়নি, বুঝেছো? খ্যাকশিয়াল রেহাই পাইনি? সাপ রেহাই পাবে তো? সাপ সাপ এই আমার নাম কি জানিস? হ্যাঁ, ভুজঙ্গ হালদার, একটা পয়সা তোকে দেবো না। কি করবি তুই? ও নয়, ও নয়, ও নয় মিস্টার হালদার, এখন যা করবার করব আমি, আমার সঙ্গে চল। কোথায় যাবো? আপাতত আমার থানার লক আপে, তারপর যাবজ্জীবন শ্রীঘরে। ইন্সপেক্টর, কি আজ খুবই গল্প ফাড়াচ্ছিস? না স্যার, আজ গুবি নয়, এই লোকটা, এই লোকটা হাসপাতালে গিয়ে কেবিনের মধ্যে নিজের বউকে গলা টিপে মেরেছে। আরেকটা কথা বলছি, এই লোকটা আমাকে 80,000 টাকায় ঠিক করেছিল ওর বউকে মেরে ফেলতে হবে, তার কারণ ও আড়ালে থাকবে আর লোকের সামনে আমি খুনি হিসেবে পরিচিত হব। এই এই লোকটা ভুজঙ্গ হালদার নিজে হাতে বউকে গলা টিপে খুন করেছে স্যার। আমিও জানি স্যার, আমিও জানি, দিনের পর দিন বৌমনির উপর অকথ্য অত্যাচার করেছে, সেই অত্যাচার সহ্য করতে না পেরে বৌমনি ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও তার পিছু ছাড়েনি, হাসপাতালের কেবিনে গিয়ে নিজের হাতে গলা টিপে নিজের বউকে খুন করেছে। আপনি ওকে নিয়ে যান স্যার, নিজের বউকে হত্যা করাটা বেআইনি কাজ নয়, কোনটা আইনি কোনটা বেআইনি তার জবাব কোর্টে গিয়ে পাবেন। এখন চল।